তো হ্যালো ফ্রেন্ডস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি টপিকে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ফোনে অনলি টু টাচ করে কিভাবে আপনার ফোনটিকে কন্ট্রোল করবেন, সে বিষয়ে আজ কথা বলবো। তো সেই বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে আজ ফার্স্ট টাইম হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের চ্যানেল নাম হচ্ছে বেঙ্গল টেকনোলজি। এরকম টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও, রিভিউ, আনবক্সিংয়ের ভিডিও প্রতিদিন আমাদের পেজে আপলোড হচ্ছে। তাই আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের অ্যান্ড্রয়েডে একটি বিশেষ ফিচার সম্বন্ধে বলবো। সেই ফিচার্সটি হচ্ছে, আপনারা কীভাবে কোনো অ্যাপ্লিকেশনে টাচ না করে, আপনারা জাস্ট ফোনের পিছনে ট্যাপ করে কীভাবে কোনো একটি অ্যাপ্লিকেশন, পছন্দের অ্যাপ্লিকেশনটি অন করবেন। তো চলুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস, আমরা প্রথমে কী করবো, আমরা প্রথমে একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবো গুগল প্লে স্টোর থেকে। তো আমরা এখন নর্মালি গুগল প্লে স্টোরে চলে গেলাম। এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবো। কী অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবেন। এখন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলছি। দেখুন, একটু সময় নিচ্ছি ভিডিওটি, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা অ্যাপ্লিকেশনটি খুবই সেফ। আপনারা ফোনে আপনারা এটি ইনস্টল করে ডবল ট্যাপ ক্লিক করে আপনাদের পছন্দের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন, পছন্দের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। তো আমি প্রথমে নর্মালি কী করবো, ওপেন করবো। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন, আমরা প্রথমে এনেবেল গেস্টচার এটা অন করা থাকবে। আপনার এখানে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস অ্যান্ড ডিসেবল এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে ট্যাপ স্ক্রিনশট এখানে ক্লিক করে নেবেন। এরপরে এখানে এটিকে অন করে দেবেন। ওকে বন্ধুরা, এরপর অন করার পরে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশন এটিকে অ্যালাউ করে দেবেন। এরপর বন্ধুরা, আপনারা কী করবেন, চেঞ্জ গেস্টচার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস থাকবে। আপনারা এখানে যেটি থাকবে এটিকে ক্লিক করে এটিকে ডিলিট করে ফেলবেন। তো এরপর বন্ধুরা, আপনারা এখানে অ্যাড অ্যাকশন এখানে ক্লিক করে নেবেন। অ্যাড অ্যাকশনে ক্লিক করার পর লাঞ্চ অপশনে যেটা আছে এটি ক্লিক করবেন। লাঞ্চ অ্যাপ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা কী করবেন, এরপরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের যে অ্যাপ্লিকেশনটি ডবল ট্যাপের মাধ্যমে ওপেন করতে চাইছেন সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ ধরুন এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করতে চাইছি। তো আমি এখানে ফেসবুক অপশন ক্লিক করলাম। ফেসবুক অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করে নেব, যেমন ধরুন এরপর অ্যাড অ্যাকশনে ক্লিক করে, অ্যাকশন অপশনে ক্লিক করে স্ক্রিন সেট অপশনটি অবশ্যই ট্যাপ করে নেব। এরপর আমরা এখান থেকে, তো এই সেটিংগুলি অন করার পরে আমরা নর্মালি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে আমরা কী করব, আমরা এখানে মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন কোন সেটিংগুলিকে অন করতে হবে। তো এরপর আমরা কী করব, এরপর আমরা এখান থেকে নর্মালি ব্যাক করে চলে আসব। এরপর আমরা জাস্ট ফোনের পিছন দিকে এভাবে ডাবল ট্যাপ করার চেষ্টা করব, ডাবল ট্যাপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, আমার এখন স্ক্রিনশট হয়ে গেছে। এরপর আমরা ডবল ট্যাপ করলে এখানে স্ক্রিনশটটি চলে আসবে। এই দেখুন, স্ক্রিনশট কাজ করছে। তো বন্ধুরা, আমরা এখানে আপনাদেরকে দেখালাম স্ক্রিনশটটি অপশনটি করে, আমরা দুটো অপশন এখানে অ্যাক্টিভেট করেছিলাম, এক হচ্ছে স্ক্রিনশট, এক হচ্ছে ফেসবুক। এখন আমরা আমাদের দেখাবো জাস্ট দুটো আঙুল দিয়ে এখান থেকে আপনাকে ডবল ট্যাপ করে ফেসবুক ওপেন করে দেখাবো। দেখুন আমার সামনে ডিসপ্লে, আমি জাস্ট ডবল ট্যাপ দিয়ে ফেসবুকটা ওপেন করানোর চেষ্টা করি। এই দেখুন, ফেসবুক ওপেন হয়ে গেছে। এরপর আমরা ডবল ট্যাপ দেবো, ডবল ট্যাপ দিয়ে সব কিছু আমরা কন্ট্রোল করতে পারছি। দেখুন বন্ধুরা, আবারও দেখানোর চেষ্টা করছি। এখন আমরা নিচে জাস্ট টাচ দিয়ে ডবল ট্যাপ, দেখুন ফেসবুক অন হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ট্রিক্স সম্বন্ধে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।